বৃষ্টি আইলেই কিন্তু মগো বাঙালির প্রথম পছন্দ হয়েছে খিচুড়ি। খিচুড়ি যদি না খাই সেদিন মনে হয় বৃষ্টি পিঠা পিঠা লাগে, মানে বৃষ্টি পড়ে ঠিক আছে কিন্তু মনের মধ্যে বৃষ্টি পড়ে না। এর লেগে মোরা আজকে বৃষ্টি মানে খিচুড়ি আপনাকে রান্ধতে দেখামো। কেমনে আমরা খিচুড়ি আমরা জানেন খিচুড়ি রান্ধা, কারণ বাঙালিরা খিচুড়ি পারেন এমন কোনো কথা আছে? তো ভাতের চাল দেহের মধ্যে গরুর মাংস মানে কোরবানির গরুর মাংস দিয়া কেমনি খিচুড়ি রাঁধবেন? হ্যাঁ, মোরা কিন্তু আলাদা আলাদা খিচুড়ি মানে রান্না করি, খিচুড়ি রান্না করি আবার মাংস রান্না করি, কিন্তু আজকে দেখামো খিচুড়ি মাংস একলগে আমরা কেমনে রাঁধবেন। তো এই প্রসেসটা কিন্তু খুবই সজাগ। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আগুলিতে আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি কিন্তু দিছি আমরা কিন্তু দেখছেন, তবু মই কয়ে লইতেছি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে লইবেন, এর মধ্যে পেঁয়াজ দিবেন কিন্তু একটু বেশি পরিমাণ দিবেন, এর মধ্যে আদা রসুন যা যা আছে এবার হলুদ মরিচ। আর এখানে একটা কথা মাথায় রাখবেন, এটা হচ্ছে মাংসের লাগবে না, আমরা এর মধ্যে চাল ডাইল হেরোইন মানে মশলা কিন্তু আমরা একলগে দিয়ে লইবেন। তো এই আর সব মুই একসাথে দিয়ে লবণ টবণ এবং তেল দিয়া এলাকে বসাই দিবেন। আবার তেলটা কিন্তু আবার বেশি দিয়েন না, ঠিক আছে, পরিমাণ মতো দিবেন, কিন্তু কম দিলেও চলবে, কিন্তু মাংসের মধ্যে তেল আছে, গরুর মাংসের মধ্যে তেল আছে, তো সেটাও কিন্তু বেরোইব। তো হেয়া বুঝে আমি সুন্দর করে মাইক কেটে খেয়ে আমি বসাই দিবেন। আর আমরা যদি গরুর মাংস রান্না করি এমনি মাইক খেয়ে বসাইবেন, ঠিক আছে, এটা কিন্তু বেশি মজা লাগে গরুর মাংস। তো লাস্ট পর্যায়ে আমি তেজপাতা দারচিনি দিয়ে দিছি, লাস্ট আমার মাখামাখি হয়ে গেছে, এবার চুলায় বসাই দিছি। তো তো খিচুড়ির মধ্যে যদি আলু না দিই হলে কিন্তু খিচুড়ির স্বাদ পূরণ হয় না। তো এর লাগে আমি কী করবো, প্রথমে একটু আলু দিয়ে হলুদ মরিচ মানে হলুদ মরিচ না হলুদ আর লবণ দিয়ে ভাজলো মানে হালকা একটা বাজিয়ে লইবেন, বেশি বাজিয়ে লইবেন না, অনেকে আবার নাও বাজিয়ে লইতে পারেন, যেহেতু আমরা মাংসের মধ্যে লাস্ট পর্যায়ে দিয়ে দিলেই হয়ে যাবে, মানে আদা সেদ্ধ হয়ে যাবো, এবার আমরা খিচুড়ির মধ্যে যখন দিয়ে দেবেন মানে চালুর মধ্যে যখন দিয়ে দেবেন তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবো, ব্যাপার না। তো এদিকে মোট মাংসের কিন্তু কষানো শুরু হয়ে যেয়ে গেছে, কারণ ইদানিং গ্যাসটা একটু কম থাকে, তো আর গ্যাসের যে অবস্থা দুই তিন দিন ধরে করতেছে বুঝতেছি না কী লেগা, হয়তো গ্যাসও কমিয়ে গেছে বাংলাদেশে, যাই হোক আমরা ওই ব্যাপারে না যাই। তো এই যে দেখেন মোর গরুর মাংসের কালারটা দেখেন, করতে মজা না, আসলে মজাই হয়েছে আজকে কিন্তু। হ্যাঁ, আজকে না, এটা যখন রান্না করছি তখন মজা হয়েছে, কী না তুই আর কী করিতে মানে খাওয়ান দেখলে মনে হয় কি মোয়ের মধ্যে আবার পানি চলে যায়। তো যা গা বেশি কথা না বাড়াই আমরা আবার রান্না বান্নায় চলে যাই। এই যে কষানের লাস্ট পর্যায়ে চলে আসে, এর মধ্যে আবার কিন্তু আমি ঝোল দিছি কিন্তু একবার, ঠিক আছে, এটা আমার দেহাই নাই। তো একবার ঝোল দিয়ে এবার আবার কষাইছি, কষাইয়া এরপর লাস্ট পর্যায়ে এই যে মাংসটা আলাদা পাত্রে উঠিয়ে রাখছি। এরপর মাংসের যে ঝোলটা থাকবে সেই ঝোলটার মধ্যে আপনি ডাল চাল সব একটা ডালটা দেবেন। তো আপনারা যদি চান যে পোলাও চাল দিয়ে রান্না হেয়াও কিন্তু রাঁধতে পারেন, তাহলে আলাদা একটা গন্ধ মানে ঘ্রাণ আসে, তো আমরা এটাও পারবেন। কিন্তু আমরা ভাতের চাল দিয়ে রান্না করতে চাইলে এটাও করতে পারেন। আমরা মিনি কেট চাল খাই, তো এর লাগে একটু সিজনশন আছে, এদিকে আমি ভাতের চাল দিয়ে বেশি করে আমার খিচুড়ি রান্না করতে বেশি ভালো লাগে আর কি খাইতে। যাই হোক আমি পরিমাণ মতো এটা একটা ভালো মতো ভাজ্যে লইছি কিন্তু, ঠিক আছে, ভালো মতো ভাজ্যা হয়ে পরে মতো পরিমাণ মতো পানি দিয়ে লইছি। আমি আবার মাপে চুপে পানি দিতে পারি না, আমরা মাপে চুপে দিতে চাইলে দিতে পারে, সমস্যা নেই। তো লাস্ট পর্যায়ে যখন পানিটা নিতে মানে জল টল দিলাম, সেই পর্যায়ে আমি একটু আবার মাংস খাইলে খেলাম, তাকে আমি বুঝি বেহানো পানি গেছে। আচ্ছা যাক গা, তো এই পর্যায়ে কিন্তু মুই পানি দিয়ে এবং লবণটা দেখে লইছি। আবার আমরা এই পর্যায়ে কিন্তু লবণটা দেখে লইতে পারেন, কারণ লবণটা দিয়ে কম হয় আমরা দিয়ে লইতে পারেন। তো যখন পানিটা একটা টাইম নিয়ে আসে তার মধ্যে মধ্যে আলু দিয়ে দিছে, কারণ আলুটা ইদানিং সেদ্ধ হইতে চায় না, কী একটা অবস্থা আলুর মানে একদম বেহায়া, বুঝছেন? তো যাই হোক গা, সেই পর্যায়ে আলু টালু দিয়া হের পর আমি মাংসটাও দিয়ে দিছি। এই পর্যায়ে মাংসটা দিছি এর লেগে যাতে আমরা মশলাটা মানে মাংসের মশলাটা ভালো মতো চাউলের লাগে মানে ভাতের লাগে ভালো মতো মিশে এর লেগে মাইক্ষা জুক্ষা একদম গড়াগড়ি খায়। যাই হোক গা, এই অবস্থায় আমরা এই সাইডটু কিন্তু নিচের দিকে একটু লাড়া সাড়া দিতে হবে, কারণ কিন্তু নিচে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং চুলার জালটা একটু মাঝারি আস থেকে আর একটু কমাই দিবেন, ঠিক আছে, কমাই দিয়ে আমরা খিচুড়ি রান্না করি হলে ওইটা আর দেখাইতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এবার খাওয়ানোর জিনিস দেখাই, এই যে মায়ের হাতের বানানো আচার, তার লগে একটু পেঁয়াজ লইছি, আহা গরুর মাংস, আহ কি স্বাদ, আচ্ছা জিভের দেহানো পানি বলতেছে, আমি একটু আগে কিন্তু খাইয়েছি আবার খিচুড়ি রাখছিলাম একটু। যাই হোক গা, আপনারা কিন্তু কেমন লাগছে রান্না করে খাইয়ে জানাইয়েন মনে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ারটা করে দিয়েন, তাহলে খুশি হব, মন প্রাণটা দূরে হয়ে যাবো আর এত কষ্ট সার্থক হয়ে যাবো মানে খাওয়ার নিয়ে কষ্ট। টাটা।